চেক ইউর রিসেন্ট পেমেন্ট ইউটিউব টিম থেকে মেল করেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখি কোনো টাকা ঢুকে নি যাদের মেলটা এসেছে কিন্তু অ্যাকাউন্ট চেক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মেল চলে এসেছে কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি তাহলে কি করতে হবে কতদিন ওয়েট করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই মেলটা আসলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে পাঁচ দিন ওয়েট করে নিতে হবে এখানে স্পষ্ট বলাই আছে ইফ ইউ হ্যাভেন্ট রিসিভড ইউর পেটিএম উইদিন ফাইভ বিজনেস ডেজ ফ্রম দ্য ডেট অফ দিস ইমেল প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ফর মোর ডিটেলস আপনাকে কী করতে হবে পাঁচ দিন ওয়েট করে নিতে হবে আপনি যদি প্রথমবারের মতো পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনি পাঁচ দিন ওয়েট করে নেবেন এর মধ্যে যেন কোনো ছুটি দিন না থাকে যেমন শনিবার রবিবার হলো ছুটি দিন এই দুই দিন যদি পাঁচ দিনের মধ্যে পড়ে যায় তাহলে আবার আপনাকে দুদিন এক্সট্রা নিয়ে নিতে হবে অর্থাৎ সাত দিন আপনাকে ওয়েট করতে হবে তো প্রথমবার যদি পেমেন্ট এরকম হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি তাহলে আপনাকে মিনিমাম দশ দিন ওয়েট করে নেবেন আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন আপনি সেই সময় কোনো ভুল করেননি তো যদি ভুল না করে থাকেন তাহলে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না যেমনটা আছে তেমনটাই থাকতে দেবেন ঠিক আছে তো আপনাকে কি করতে হবে দশ দিন ওয়েট করে নিতে হবে দশ দিন পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি কি করবেন তার জন্য আপনাকে এখান থেকে ব্যাক করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আপনাকে চলে আসতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে দেখতে পাবেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে ডেস্কটপ সাইট অন করে নেবেন আপনার মোবাইলটা কম্পিউটারের মতো ডেস্কটপ সাইট অন হয়ে যাবে এবার কি করবেন এখানে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে আর এখানে দেখুন পেমেন্টস পেমেন্টসের ওপর ক্লিক করতে হবে পেমেন্টস ইনফোর উপর ক্লিক করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে হবে ভিউজ ট্রানজেকশন এই ভিউজ ট্রানজাকশন এর ক্লিক করতে হবে দেখুন আপনার অ্যাকাউন্টের টাকাটা চলে এসেছে এখানে একটা ইয়ে দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে অটোমেটিক পেমেন্টস ব্যাংক ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই রিসিপ্টটা আপনাকেশট কিংবা প্রিন্ট আউট করে নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর এটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখাবেন তারা আপনাকে বলে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কবে আসবে আপনি যদি প্রথমবারের মতো পেমেন্ট নিয়ে থাকেন ধৈর্য ধরে দশ দিন ওয়েট করুন অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আর যদি আপনি দ্বিতীয়বার পেমেন্ট নিয়ে এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কারণ প্রথমবার আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে মানে কি দ্বিতীয়বারও টাকাটা চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে ক্লিক করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ